এমিলিয়ানো মার্টিনেস যখন আসছে, আমরা যখন দেখা করতে গেছি, তারপর আমরা একটা ম্যাসিভ হেট খাইছি। ফার্স্ট অফ অল আমি ক্যান্সেল কালচার অথবা মানুষজনের ম্যাসিভ হেট কিন্তু খাইছি। ধরেন এইটা নিয়ে আজকের পডকাস্টে আমি এমন অনেক জিনিস নিয়ে কথা বলবো যেটা আমি কখনো কথা বলি নাই। এই ইস্যুটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো পাবলিক স্টেটমেন্ট দিইনি, দ্যাট ইজ এমি মার্টিনেজের কাহিনিটা। এমিলিয়ানো মার্টিনেস যখন আসছে, আমরা যখন দেখা করতে গেছি, তারপর আমরা একটা ম্যাসিভ হেট খাইছি, রাইট? সেই যে দ্য কোয়েশ্চেন কামস যে কেন আমি ক্যান্সেল কালচারের পড়ি নাই। তো আমি তো ওই দিন অনেক কাছে ছিলাম, আমি জাস্ট জানি যে পুরা ইন্টায়ার নেশন হচ্ছে ওই দিন আমাকে হিট করতেছে। কেন? কারণ আমি দেখা করতে গেছি, অ্যাজ ইফ কেউ ইনভিটেশন পাইলে দেখা করতে যাইতো না। ঠিক আছে, ধরেন আপনি আপনি এবং সাজ্জাদ ভাই বুকে হাত রেখে বলেন যে আপনার কি ইনভিটেশন পাইলে যাইতেন না? যাইতেন অবশ্যই, কেন যাবেন না? পডকাস্ট করতাম। হ্যাঁ হ্যাঁ, সো অনেক হাস্যকর ক্লেইমও আসছে যে আমি তো ব্রাজিল সাপোর্টার, আমি কেন গেছি? দেখেন, ফার্স্ট অফ অল আমি নিজেকে, আপনারা মানে যে যে আসলে ঘৃণা করে সে তো বিনা কারণেই ঘৃণা করে। এবং ওই দিন আমাদেরকে এমন মানুষ, খুবই ইন্টারেস্টিং একটা ইনফো দেই, আমরা যে ছবিটা পোস্ট করছি সেই জায়গায় কিন্তু ঘৃণা নাই, সেই জায়গায় প্রায় 4 লাখ 4.5 লাখের মতো রিয়্যাক্ট, জায়গায় 90-95% আমাদের পক্ষে। ওকে, ঘৃণা এমন জায়গায় যারা হচ্ছে ওই দিনই প্রথমবারের মতো আমাদের দেখছে, বুঝছেন? সো ওরা জানে না হোয়াট মানে উই ডু। আমার খারাপ লাগছে যে জায়গা থেকে ওই দিন, আমি তো নট দ্য ফার্স্ট টাইম কোনো ফুটবলার সাথে দেখা করছি। আই মেট জ্লাতান, আই মেট মালদিনি, আই মেট টটি, ঠিক আছে, বাংলাদেশের, আর এই যে মানে বাংলাদেশের ফুটবলার, যে আমার আলাদা একটা এপিসোড আছে জিকো ভাইয়ের সাথে, আমার জামাল ভাইয়ের সাথে ভিডিও আছে, আমার টপু ভাইয়ের সাথে ভিডিও আছে, যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ নাই বিকজ বাংলাদেশের ফুটবলকে মানুষ ওইভাবে ফলো করে না। আমি কিন্তু ওই জায়গায় কাজ করার চেষ্টা করেছি। ওই দিন এত মানে ম্যাসিভ, আপনার ধরেন হিট খাওয়ার পরেও এটা থেকে কেমনে পাচ্ছি আমরা? বিকজ প্রথম রুল যেটা আমরা নিজেরা ডিসকাস করে বের করছি সেটা হচ্ছে, আমরা কি লেজিট কারণে হেট খাইতেছি নাকি এটা জাস্ট একটা ট্রেন্ডের কারণে হেট? ধরেন আমি কোনো একটা কথা ভুল বলছি, তাইলে আমি লেজিট কারণে হেট খাচ্ছি, কারণ আমার ওই স্টেটমেন্টের কারণে মানুষজনের একটা মানে রাগ আমার এগেনস্টে ক্রিয়েট হয়েছে। বাট যে জায়গায় আমি কিছু করি নাই, ওইটা হয়তো ট্রেন্ডের কারণে হেট হইতে পারে। যদি ট্রেন্ডের কারণে কোনো হেট হয়, ওইটা তাহলে মানে ওইটা টিকবে না, ওইটা জাস্ট ওই দিনই আসে। দেখেন, ইন্টারনেটের প্রত্যেক দিন নতুন মানুষ খোঁজা লাগে ঘৃণা করার জন্য, রাইট? ওই দিন জাস্ট আমি ওই পার্সনটা ছিলাম, আমি ওইটা একদমই, আমি কষ্ট পাইছি অনেক, বাট আমি পার্সোনালি নেই নেই ওইটাকে। কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেক মানুষ যারা কিনা ওই দিন আসলে মার্টিনেজের সাথে দেখা করতে পারে নাই, ওই ফ্রাস্ট্রেশন থেকেও হয়তো আমার উপর রাগটা ঝাড়তেছে। অ্যান্ড প্লিজ, আপনার আপনি ফ্রাস্ট্রেটেড হইলে রাগটা আমার উপরই ঝাড়েন, কেননা আমি সবচেয়ে কি বলবো, আমি সবচেয়ে ওই ওই অহিংসাপ্রিয় মানুষ, রাইট? আমি জানি না আমি ওয়ার্ডটা ঠিক বলছি নাকি, বাট আমি আমি আপনার সব হেট অ্যাবজর্ব করার জন্য আসি, কোনো টেনশন নেই। আপনি এমন জায়গায় উল্টা হেট দেখেন না নিজের লাইফ পার্টনারের উপরে, অথবা অন্য কোনো জায়গায় হেট দেখেন না, আমার উপরে হেটটা দেখেন, আমি ওইটাতে উল্টা অনেক বেশি কমফোর্টেবল, কারণ আমার কাছে মনে হয় আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা হেট অ্যাবজর্ব করি সোসাইটি থেকে। সো ওই দিন আমি ইন্টারনেটে আই ওয়াজ দ্য পার্সন, ঠিক আছে, হেটেড বাই দ্য নেশন। অ্যান্ড আমরা এটা ফার্স্ট অফ অল বের করার চেষ্টা করছি যে আমি আমরা কি কিছু ভুল করছি নাকি এটা ট্রেন্ডের কারণে। যদি ট্রেন্ডের কারণে হয়, আমার কোনো স্টেটমেন্ট এই জায়গায় দেওয়ার দরকার নেই। আমাকে প্রচুর মানুষ আশপাশ থেকে বলছে যে তোমার কোনো স্টেটমেন্ট নাই কেন, আমি আমি কী স্টেটমেন্ট দিব? আমি বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলের যেই ক্রেজিনেস আছে সেটাকে আমি ডকুমেন্ট করতে চাই, রাইট? এবং সেটার জন্যই যখন একজন ওয়ার্ল্ড কাপ উইনিং গোলকিপার আসছে, আমি তার সাথে কথা বলতে চাইছি। আপনি জানেন আমি ওই জায়গায় কী কোয়েশ্চেন করতে চাইছিলাম তাকে, আমি কোয়েশ্চেন করতে চাইছিলাম যে জিদান যখন বাংলাদেশে আসছিল তাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনি আপনাকে যদি সুযোগ দেওয়া হয় আপনি বাংলাদেশের কোচ হবেন কি না, তো তখন জিদান একটা অ্যান্সার দিয়েছিল। আমি সেম কোয়েশ্চেন করতে চাইছিলাম মার্টিনেজকে। অ্যান্ড আমি যখন গেছি ওখানে, যে ব্র্যান্ড তাকে আনসার হোয়াট নট, আমি তাদেরকে বলছি যে ভাই মানুষজন এখানে আসতে পারে নাই, সো আমাকে মানুষজনের একজন রিপ্রেজেন্টেটিভ হইতে দেন, কারণ আপনারা অনেক মানুষকে জায়গায় অ্যাকোমোডেট করতে পারবেন না। সো মানুষ যেটা কোয়েশ্চেন করবে সেটা আমি করি, আর মানুষজন আমারই ভিলেন বানাইছে, ঠিক আছে? আমি কিন্তু রিপ্রেজেন্টেটিভ হইতে গেছিলাম আপনাদের। সো ফার্স্ট অফ অল উই ট্রাই টু ফিগার আউট যে এটা ট্রেন্ডের হেড কিনা। যখন আমরা বুঝছি যে এটা ট্রেন্ডের হেড, কোনো সমস্যা নেই, তখন আমরা কোনো রিপ্লাই করিনি। নেক্সট দুই দিন আমার নোটসে নিউমারাস স্টেটাস লেখা আছে যেটা আই ওয়ান্টেড টু পোস্ট, বাট আই হ্যাভ আ ভেরি স্ট্রং টিম যাদের সাথে আমি প্রত্যেকটা কাজ, ইভেন আমার প্রোফাইলে কিছু শেয়ার দেওয়ার আগেও ডিসকাস করে নিই। তা আমরা বলছি ভাই আপনি কিচ্ছু লিখেন না এটা সম্পর্কে। চার দিন পরে উই পোস্টেড আ ভিডিও, যেটা ছিল আমরা টাঙ্গাইলে একটা টুর্নামেন্ট কভার করছিলাম, সেই ভিডিওটা পোস্ট করছি, কোনো হেট ছিল না ওই ভিডিওতে। তখন আমি বুঝছি যে তাহলে তো আসলে কোনো হিট নাই, ওই দিন জাস্ট আমি মানে স্কেপ গোট ছিলাম ওইখানে, রাইট? মানে জিনিসটা কিন্তু এমনভাবে দেখানো হয়েছে যে জামাল ভাই ঢুকতে পারে নাই, কারণ আমি বলছি কি জামাল ভাই আপনি একটু থামান তো আমি ঢুকি, ব্যাপারটা তো এইরকমই। আমরা দুইটা প্যারালাল ইভেন্টসে ছিলাম,
উনি তখন দেশেই আসে নাই, আমি সকালের ইভেন্টটা অ্যাটেন্ড করে গেছি, আরও অনেক কাহিনী আছে এখানে, ওইটা আমরা ডিসকাস না করি। এবং আমি জানি যে তখন যারা হিট করছে তারা নিজেরাও জানে না যে কী কারণে হিটটা করতেছে, বুঝেন নাই। সো আমি কি বুঝাইতে, মানে পুরো জিনিসটার আমি কি এক্সপ্লেইন করতেছি, সেটা হচ্ছে যে আমরা প্রবলেমটাকে অ্যানালাইসিস করার ট্রাই করি যে কী হয়েছেটা কি। অ্যান্ড আমাদের যে টাঙ্গাইলের ভিডিওটা ছিল, ওই ভিডিওটা এমনই ভিডিও যেটা হচ্ছে অনেক মানুষের ক্লোজ টু হার্ট, টাঙ্গাইলের মানুষজনের জন্য। অলসো ওই ভিডিওটাতে আমরা লোকাল টুর্নামেন্টকে যেভাবে দেখাইছি ওটা একটা অন্য ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল, এবং ওইটা আমাদের একটা পজিটিভ ব্র্যান্ডিং, রাইট। সো আমার কথা হচ্ছে যে আপনি আমার অন্য যে কোনো কারণে হিট করতে পারেন, বাট আমি যে বৃষ্টির ভিতরে কাদাপাড়ায় টাঙ্গাইলের একটা টুর্নামেন্ট 9টা বাজে আমি যে ওইটাকে ডকুমেন্ট করছি, আপনি এটার জন্য আমাকে হিট করতে পারবেন না, দ্যাটস ইট। সো দ্যাট ওয়াজ আওয়ার রেসপন্স টু দ্য ইন্টায়ার কেওস, যে আপনি আমার যে কারণেই হিট করেন না কেন, আপনার কাছে যতই মনে হোক না কেন যে আমি ওই জায়গায় যাওয়া ডিজার্ভ করি না, কিন্তু আমি মানুষের ভিতরে আসি সবসময় অ্যান্ড আই উইল কিপ ওয়ার্কিং, এটাই আর কি। সো ভাই আমি পুরা যেটা কনক্লুশন আমি যে এটা টানতে চাই সেটা হচ্ছে, আপনার যদি মানুষের সাথে মানে কানেকটিভিটি থাকে তাহলে মানুষজন, আপনি যদি একটা ভুল করেও ফেলেন যে জায়গায় আমার ওই জায়গায় কোনো দোষ ছিল না, ভুল যদি করেও ফেলতাম আমার কাছে মনে হয় মানুষ আমাকে ক্ষমা করবে, এটাই।